ক্ষমতার জোরে জমি দখল, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, এমনকি দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলা করে হয়রানির অভিযোগ রয়েছে এমপি হাবিব হাসানের বিরুদ্ধে। তার জমি দখলের কিছু নমুনা দেখাবো। পিতা আওয়ামী লীগ করতেন, আমিও যুবলীগ করি। 3 কোটি টাকার জমি তার অফিস আইনা জোর জবরদস্তি রেজিস্ট্রি করে 1 কোটি টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেওয়া যায়। তারপর আমি অসহায় অবস্থা, কিছু করতে পারি না, কিছু বলতেও পারি নি। প্রশাসন তাদের কথায় উঠে আছে। আতাউর রহমান তুরাগ থানা তৎকালীন হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি, ক্যান্সার চিকিৎসার জন্য জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই আয়োজন করতে গিয়ে নজরে পড়েন এমপি হাবিবের। নিজের চিকিৎসার জন্য টাকা এই জমি বিক্রি করি, তাদের দাবি সেই টাকা দিতে হবে। তার নির্বাচনে অনেক টাকা খরচ গেছে, এই টাকা তার উঠাইতে হবে। শুধু জমি দখলেই থেমে থাকেননি যুবলীগ নেতা। আতাউর রহমানের বিরুদ্ধে নাশকতার 3-3টি মামলা দেয়া হয়। গাড়ি পোড়ানোর আর অগ্নিসংযোগের অভিযোগ তুলে তাকে বিএনপি জামাত বানানোর অপচেষ্টাও চলে। পূর্ব থানার বিএনপি মামলায় 3টা মামলা, 20, 21, 22 3টা মামলায় আমাকে আসামি করে দেয়। আমি 4 দিন জামিন নিতে গিয়ে 4 দিন আমি জেলে ছিলাম। 4 দিন পরে আবার আমার জামিন হয়, পরে আমি জেলের থেকে আসি। সরকার দলীয় হয়েও যেখানে একজন নাজেহাল, সেখানে ব্যক্তি সাধারণের সাথে এমপি হাবিব কি প্রকৃতির আচরণ করেছেন সেটা বলাই বাহুল্য। যারা অনেবে কিনে নিছে আর আরেকজনের তো বেচছে 80 লাখ টাকা কাঠা, তখন উনির কাছে আমি গেলাম। উনির কাছে গেলাম যে সিমতম আপনি এন কিসের জায়গা পাইবেন, কোথায় যায় এই জায়গা? আমরা এমপিতে কিনছি, আমার এমপিতে। মামলার নিষ্পত্তিই হলো না, অথচ রমজান মিয়ার সেই জমি অন্যের কাছে বিক্রি করে দেয়া হলো। আর খোরশেদ আলম তো তার জমিতে পাও ফেলতে পারেন না। মানে থানা তো এখন ওনার আন্ডারেই চলে, আর থানার মধ্যে আমি গেল আমার কথাবার্তা শুনবে না, এই বিদায় আমি আর এই পর্যন্ত যাইনি। এখন আমি আশায় বসে রয়েছি যে দেখি হাবিব হাসান কতদিন এই জমি আটকে রাখতে পারে। জমি দখলে আইন আর ক্ষমতার বেড়াজালে কতজনের ভাগ্যে বিপর্যয় হয়েছে তা বলা মুশকিল, তবে সেই সংখ্যাটি নেহায়েত কম নয়। এমপি সাহেবের ভাই, হাবিব হাসান সাহেবের ভাই, এই নাদিম মাহমুদ, সে ওইখানে জোর করে ঢোকার চেষ্টা করলো। চেষ্টা করলে তখন সেলিনা রহমান এবং সৌরভ রহমান কোর্টে একটা মামলা দায়ের করলো। উভয় পক্ষকে শুনানি করে আদালতের নিষেধাজ্ঞা দিলেন যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জমির যে অবস্থা, যে অবস্থায় আছে আকৃতি প্রকৃতি অবস্থান, ঠিক অ্যাজ ইট ইজ থাকতে হবে, কেউ কোনো ই করতে পারবে না। সুশান্ত কুমার বসু ভুক্তভোগী একটি পরিবারের আইনজীবী। তার অভিযোগ, মামলা জিতলেও তার মক্কেলরা মূলত হেরে গেছেন এমপির ক্ষমতার কাছে। নাদিম মাহমুদ সাহেব, উনি জোর করে এইখানে ঢুকে ওই রাবিশ ইট রাবিশ দিয়ে রাস্তা শুরু করলেন। সে তো সেটা নিয়ে তখন তাড়াতাড়ি সেলিনা রহমান আর ওনার ছেলে সৌরভ রহমান ওই ইসে থানায় একটা ডায়েরি করলেন। পরপর 2-3টা ডায়েরি করলেন, ওনার কিছুতেই শুনলেন না, রাস্তা কিছুটা করে ফেললেন। সংসদ সদস্য হাবিব হাসান শুধু দখলদারিত্বেই থেমে থাকেননি, স্বার্থ হাসিলে নিজ দলেরই প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলা হামলায় জড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্ষমতায় নাকি সভা বদলায় যে প্রবাদের পুরোটাই সত্য সংসদ সদস্য হাবিব হাসানের ক্ষেত্রে। এটি 2020 সালের উপনির্বাচনে তার দেয়া হলফনামা। এখানে তিনি যে সম্পদের তথ্য দিয়েছেন আসলেই এর সাথে বাস্তবতার মিল কতটুকু আমরা মিলিয়ে দেখতে চাই। বিমানবন্দরের বাউনিয়া এলাকা, এখান থেকে শুরু করে উত্তরা 17 নম্বর সেক্টর পর্যন্ত লতিফ সিটি এবং হাবিব সিটি, প্রায় 110 বিঘা জায়গার উপর গড়ে তোলা হয়েছে আবাসন প্রকল্প দুটি। অথচ হলফনামায় অকৃষি জমি মাত্র 150%। জানা গেছে রাজধানী গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নিজের ও বাবার নামে প্রকল্প দুটি গড়েছেন সংসদ সদস্য হাবিব হাসান। টিম সার্চলাইটের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আইনজীবী সুশান্তের মক্কেলদের মতো আরও অনেকের জমি গিলে ফেলেছে এই আবাসন প্রকল্প। সংসদ সদস্য হাবিব হাসান সরকার দলীয় রাজনীতিবিদ,
প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের শূন্য আসনের এমপি তিনি। অনুসন্ধান বলছে, সাহারা খাতুনের সাথে যারা রাজনীতি করতেন তাদের বেশিরভাগই বর্তমানে এমপির বিরাগ ভাজন হয়েছেন। কেউ রাজনীতি ছেড়েছেন, অনেকে রাজনীতি চালিয়ে গেলেও ভয়ে কথা বলতে চাননি। এক একজন নিজের দলের প্রতি, নিজের মানুষের প্রতি হিনিস্র আচরণ বর্তমানে শুরু করে দিয়েছে। তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ সুহেল রানা, তার অপরাধ, সংসদ সদস্য হাবিব হাসানের এক স্বজনের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। আমার বাবা আমাকে প্রশ্ন করে, তুই কি রাজনীতি করস, কি রাজনীতি করছস, এই আমলে তুই এতগুলা মামলা খাইছস, কি কারণে তুই মামলা খাইছস, ইভেন তুই খাইছস খাইছস, তুই আমারে নিয়েও মামলা খাইছস, কি এমন আমি আমার দীর্ঘ জীবন শিক্ষকতা আমি করছি, আমি কেন কেন আমি আজকে তোর কারণে আমি মামলা খেলাম। তখন আমি আসলে নিজের কাছে এতটাই অপরাধী লাগছে যে আমি কি আসলে কি আওয়ামী লীগ করছি না বিএনপি করছি। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হোসেনও এমপি রোশানলে পড়েছেন। আমার অপরাধটা কি? আমি সারাপার রাজনীতি করতাম, আমি কসুবার সাথে রাজনীতি করি, এটা কি আমার অপরাধ? পাশের গ্রামে মারামারি হয়, তো ওই ওইখানে এমপি সাহেব নাকি আমি জানতে পারলাম পরবর্তীতে থানায় যোগাযোগ করে, যে থানায় প্রেশার দিয়ে আর কি ওসি সাহেবকে আমার নামে এক নম্বর আসামি করা হয়েছে আমাকে, অথচ আমি এই মামলার সাথে কোনোভাবে জড়িত ছিলাম না। শুধু অন্য নেতার অনুসারী হয় এমন পরিস্থিতি বরণ করতে হয়েছে নূর হোসেনকে। তার মতোই ভুক্তভোগী খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়াও। কিন্তু উনি আমি নির্বাচিত হওয়ার পরে সিম্পল একটা এই এলাকায় সমস্ত মানুষ জানে আমরা দাতা স্কুলের জমিদাতা, আমাদের বিরুদ্ধে মামলা দিছে জমিদাতা, আমার কাকা উনি মারা গেছে মৃত ব্যক্তির নামে মামলা দিছে, আমার মার নামেও 2,60,00,000 টাকা আত্মসাতের মামলা দিছে। জমি দখল, দলীয় নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির বিষয়ে আবারও হাবিব হাসানের বক্তব্য শুনবো আমরা। যারা এই কাজগুলি করতেছে তারা নিচক আমাকে, আমার সম্মান হানি করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করতেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যেহেতু আজকে মিডিয়া পাইছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই অভিযোগগুলির যদি একটা প্রমাণ কেউ দিতে পারে আমি আর জীবনে রাজনীতিও করবো না, এমপিত্ব করবো না, জনগণের কাছে নাকে কানে খত দিয়ে আমি রাজনীতি থেকে অবসর নিব। এমপি হাবিব হাসান চ্যালেঞ্জ ছুড়ে দিলেও বাস্তবতায় দেখা গেছে পুরো উল্টো চিত্র, এমনকি শিক্ষাগত যোগ্যতা নিয়েও হলফনামায় ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন তিনি। তার প্রথম হলফনামাটি 2015 সালের কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হওয়ার সময় নবম শ্রেণী পাশের কথা উল্লেখ করেন। পরবর্তীতে 2020 সালের এমপি উপনির্বাচনের সময় হলফনামায় এসএসসি পাশের দাবি করেন। পাশের সাল দেখান 1981। এখন প্রশ্ন হচ্ছে, সংসদ সদস্য হাবিব হাসান আগের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা কম দেখিয়েছেন নাকি পরেরটিতে মিথ্যা তথ্য দিলেন? রাজনীতি এখন শুধু ক্ষমতার সিঁড়িই নয়, ভাগ্য উন্নয়নের হাতিয়ারও। কতজন এই সিঁড়ি বেয়ে শূন্য থেকে কোটিপতি হয়েছেন তার হিসেব নেই। তবে বেগমপাড়ায় বাড়ি করেছেন এবং সেটি আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসা দ্বিতীয় ঘটনা, যার সর্বশেষ এমপি হাবিব হাসান ও তার পরিবার।